আপনার অত্যাচার আমি তিন দিন ধরে ঘুমাইতে পারতেছি না, তিন চার দিন ধরে সপ্তাহ ধরে ঘুমাইতে পারতেছি না। শুনেন, ভদ্র মানুষ ভদ্রভাবে কথা বলেন, মেইন প্রবলেমটা কি সেটা বলেন না। মেইন প্রবলেম হচ্ছে যে মানে গান লিখবেন, ভালো মতো লিখবেন, কিন্তু আউল বাউল লেখেন। অনেক সন্ধান করে জানতে পারছি এই গান মনে হয় আপনি লিখছেন নাকি। কোন গান? ভালোবাসার গোষ্ঠী গিলাই। আরে ভালোবাসার গোষ্ঠী গিলাই কে? এই যে দেশে ভোট চলতেছে না, ভোটের গান আপনি লিখছেন না? ওই যে ছোট ছেলে মাকে বলে, ওই যে 16 কোটি মানুষের বলে একটাই ডিসিশন। আরে ভাই ওটা আমার গান না। আপনার গান না? না, আপনি লিখছেন, আমি সন্ধান পেয়ে ইয়ে করে আসছি তো। 16 কোটি মানুষের একটাই ডিসিশন, 16 কোটি মানুষের যদি একটাই ডিসিশন হয়, বাংলাদেশে কি অন্য অন্য দলের কোন লোকজন নাই? কি আমার ডিসিশন নিছে? তাহলে আপনি আপনি 16 কোটি মানুষের একটাই ডিসিশন এই গান কেন মানে আপনি লেখছেন? আমি লেখি নাই বলতেছি আপনারে, আমি ছোট্ট ছেলে মাকে বলে এটা লিখছি। 16 কোটি মানুষের একটাই ডিসিশন। আরে ভাই আমি কি বাংলাদেশের নাগরিক না? অবশ্যই। হ্যাঁ, আমি বাংলাদেশের নাগরিক না? আপনাকে কেউ বলছে আপনি বাংলাদেশের নাগরিক? আমার ডিসিশন নেওয়ার তুমি কে? যে যে লেখছে এই গান 16 কোটি মানুষের, ওর পিছনে আপনি মামলা করেন? ওর লাগে আপনি মামলা করেন ভাই? ফাজলামির একটা লিমিট থাকে, মানে একটা গান লেখছে ভালো কথা, নির্বাচন হচ্ছে যে যার মতো গান লিখতেই পারে, সে কিভাবে দিয়ে দেয় 16 কোটি মানুষের একটাই ডিসিশন? 16 কোটি মানুষের যদি একটাই ডিসিশন হয়, তাহলে বাংলাদেশে কি অন্য দল নাই? দল আছে মানে একটা গণতান্ত্রিক দেশ, এখানে সরকার দলীয় থাকবে, বিরোধী দল থাকবে, স্বতন্ত্র দল আছে, হাজার হাজার মানে বিভিন্ন রকমের বিভিন্ন মতামত আছে, তাই না? ওরা আপনি এত উত্তেজিত কেন? উত্তেজিত হয়েছে ভাই? আরে ভাই আমি বসেন, আমি আমি বলি একটা কথা। হ্যাঁ, আমি এমনিতেও অঙ্কে সমস্যা ছিল আমার ছোটবেলা থেকেই, আমার বাবা যদিও অঙ্কের শিক্ষক ছিল, তারপর আমি সবসময় অঙ্কে ডাব্বা খাইছি। এখন ভাই ঘুমাইতে গেলে মানে বাইরে গেলে সব জায়গায় গান, খালি ওই 16 কোটি মানুষের একটাই ডিসিশন। আমি কি আরে 16 কোটি মানুষের ভিতর কি আমি নাই? আমিও তো পড়ি, আপনি পড়েন না? 16 কোটি মানুষের যদি একটাই ডিসিশন হয়, তাহলে ভোটের আর দরকার কি? আরে ভাই যে লিখছে ও তো এই ডিসিশনটা করে না, মানে আপনি যা মন যাবে তাই লিখবে ভাই? এটা আমি লিখি না, এই গান ও লিখতে পারতো যে কি মানে হরতাল হয় কেন, মিছিল হয় কেন, কিসের জন্য? আপনার 16 কোটি মানুষের একটা ডিসিশন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র কোন নেতা নেত্রীর আছে? সেটা বিষয় না, এইসব লেখার সাথে বাস্তব জীবনে কোনো মিল নেই না। কিন্তু তারপরে ভাই আপনি এটা লিখতে পারেন না? আমি লিখি নেব একবার। আপনি আর আমি সত্য বলছি আমি লিখি না এটা, যেই লেখুক সে এটা লিখতে পারে না যে 16 কোটি মানুষের একটাই ডিসিশন। কেন 16 কোটি মানুষের একটাই ডিসিশন? আপনি তো আইসা হুট করে আপনি আমারে ধরছেন। আরে ওই যে ইয়া ভাই কইলো, ওই যে মতি ভাই আছে না, মতি ভাই কইলো যে এগুলা সব ভোটের গান লেখে তাবিজ ফারুক ভাই। আমি ওই ছোট্ট ছেলে মাকে বলে ওকে প্রাণের মা, ওইটা লিখছি, ওইটা ফেমাস হইছে এই কারণেই না। এই গান, এই গান কি ভাই এটা কোনো কথা আপনি বলেন? এটা কোনো কথা যে 16 কোটি মানুষের একটাই ডিসিশন, মানে এটা মানে অন্যভাবে লেখা যায়, দলীয় অন্য কোনো ইয়ে আছে, কিন্তু কিভাবে লিখতে পারে মানে অন্য দল নাই? সংবাদ সম্মেলন করেন, সংবাদ সম্মেলন বলে এই গান, এই গান নামাই দিতে হবে। 16 কোটি মানুষের একটাই ডিসিশন, আমি 16 কোটি মানুষের ভিতরে যদি একজন হই, আমার ডিসিশন ওইটা না, তাহলে এটার বিরুদ্ধে আমি ইয়া করবো। আরে আপনি আপনার বাংলাদেশ অপশনাল সাবজেক্ট, আপনার ওই নির্বাচনের সময় কাজে লাগলে লাগাইবো, না হলে বাদ। সরকার দল বেশি হইতে পারে, ভোট হবে, ভোটের মাধ্যমে বিজয়ী হবে, ঠিক আছে, 16 কোটি মানুষ বলে একটাই ডিসিশন নিয়ে নিছে, ফাত্রামি লিরিক লেখে, ফাত্রামি লিরিক। আরে এইটা নিয়ে সবাই নাচানাচি করে, এটা তো কোন গান হইলো, গানের লিরিক হইলো? ফাইজলামি যত সব। আচ্ছা ঠিক আছে ভাই, মানে মাথা উত্তেজিত হয়ে গেছে। ওই ওই লিরিক, ওই লিরিক কে লিখছে আপনি জানেন? না না, এটা এটা সত্য আমি জানি। তথ্য দিবেন, আপনারা যদি কেউ তথ্য জানেন আমার একটু তথ্যটা জানাবেন, এই লিরিকটা কে লিখছে, ও আমার জবাব দিতে হবে যে কোন অ্যাঙ্গেলে সে লিখছে 16 কোটি মানুষের একটাই ডিসিশন। ফাইজলামি লিরিক লেখো মিয়া।